আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্দিষ্ট সময়ের আগেই একই দেখালো জামাত কৌশলে আওয়ামী লীগ পুলিশকে যা করল তিরিশ বারো বাইশ বিনা অনুমতিতেই জামাতের এত কিছু অনুমতি দিলে কি হতো তিরিশে ডিসেম্বর ঢাকায় যে ঐতিহাসিক যুগপথ আন্দোলন শুরু হয়েছে গণমিছিলের মধ্য দিয়ে এটাকে কেন্দ্র করে বেশ রাজনীতি হয়েছে অনেক বিষয় জনগণ এখনও বুঝতে পারে না জামাত ইসলামের সাথে সংঘাত সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং জামাত আগে যেরকম ঘোষণা দিয়েছিল সেরকম করেনি নির্দিষ্ট সময়ের আগে করেছে এবং ঘোষণার চাইতে বিষয়গুলো ছিল অন্যরকম যেমন জামাতের প্রোগ্রাম যেটা তারাই প্রচার করেছিল বা আবেদন করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে বায়তুল মকরমের উত্তর গেটের সামনে থেকে তারা বিকাল সাড়ে তিনটার দিকে গণমিছিল শুরু করবে কথা কিন্তু ছিল এরকম অথবা সর্বোচ্চ আমরা ধারণা করেছিলাম যে যেহেতু ঢাকা মহানগরের দুইটা শাখা তারা একত্র নাও হয়ে করতে পারে তারা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আলাদা আলাদা দুইটা পয়েন্টে করবে কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগে সব হিসাব নিকাশ উল্টে ভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে এবং জামাত যে কৌশল নিয়েছে কেন এই কৌশল নিয়েছে সেটা আমি বলবো এই কৌশলের কারণে এই কৌশলে কিন্তু দিন শেষে জামাতের বিজয় হয়েছে এবং আওয়ামী লীগ এবং পুলিশকে এক প্রকার ধোকা দিয়েছে এবং তাদের আওয়ামী লীগ এবং পুলিশ যারা চেয়েছিল সেটা করতে পারেনি এখানে জামাতের বিজয় হয়েছে কোন কৌশলটা এটা একটু আমি তুলে ধরবো তার আগে যেটা আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিক্ষোভ বিশাল গণমিছিল অনুষ্ঠিত গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা জনগণের ন্যায্য অধিকার আদায় কেয়ারটেকার সরকার পুনরবহল ও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাদ জুমা এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এর মিছিলের নেতৃত্ব দেন বা তার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এখন কথা ছিল তো সাড়ে তিনটায় কিন্তু জুমার পরই করে ফেলেছে সাড়ে তিনটার আগে জামাতের মিছিলের সমস্ত কার্যক্রম এবং মিছিল পরবর্তী সব স্বাভাবিক হওয়া সব শুরু হয়ে গিয়েছে এর মানে সাড়ে তিনটায় জামাতের লোকজন শিবিরের লোকজন যারা মিছিলে অংশগ্রহণ করেছিল তারা বাসায় গিয়ে ঘুমিয়েও পড়েছিল যদি ঘুমানোর অভ্যাস থাকে বিষয়টা অনেকটা এরকম নির্দিষ্ট সময়ের আগেই জামাত দেখে দিল বিপুল সংকট লোক কোথা থেকে এত লোক জামাতের হয় এটা অনেকের কাছে অকল্পনীয় এর আগে আমরা দেখেছি জুমান নামাজের পরেই পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের বিশাল গণমিছিল মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এর আগে আমরা দেখেছি পুলিশি বাধা উপেক্ষা করে সাভারে ঢাকা জেলা উত্তরের জামাতের বিশাল শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত আহ পুলিশি বাধা উপেক্ষা করে গাজীপুরে জামাতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত এখানে পুলিশি বাধার বিষয়টা কিন্তু নেই এখন চারটা পয়েন্টে জামাত বিশাল বিশাল গণমিছিল করেছে ঢাকার আশেপাশে এবং ঢাকায় কেন এভাবে করলো পূর্ব ব্যতিক্রম কেন করলো চারটা পয়েন্টে বা কেন করলো আসলে আমার যেটা মনে হয় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অনুমতি দিত তাহলে এভাবে করতো না আসলে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে গণমিছিল করতে রাজধানীতে কিন্তু জামাত ইসলামী যে আবেদন করেছিল গণমিছিল করার সে আবেদনের সারা দিয়ে জামাতকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি মানে জামাত যা করেছে তিরিশে ডিসেম্বর সেটা বিনা অনুমতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুমতি ছিল না অনুমতি না দেওয়াটা সম্পূর্ণ অগণতান্ত্রিক তারপর অনুমতি ছাড়াও জামাত যে কৌশল নিয়েছে তারা বিভিন্ন পয়েন্টে একই সাথে নির্দিষ্ট সময়ের আগে করেছে এতে আওয়ামী লীগের লোকজন যারা বাধা দিতে চেয়েছিল তারাও বুঝতে পারেনি অনেকে তাদের ঘুম থেকে ওঠার আগে রাজপথে আসার আগে পুলিশ যেখানে ছিল না সেখানে এবং যেমন চমৎকার একটা ভালো দিক যে সফলতা তারা পুলিশই বাধা উপেক্ষা করে পুলিশের সামনে থেকে কিন্তু করেছে একেবারেই যে গোপনে করেছে সেটা নয় তবে কিছু কৌশল ছিল যেমন যেহেতু অনুমতি দেওয়া হয়নি এবং এইভাবে এভাবে এতগুলো পয়েন্ট থেকে একই সময় করবে এই সময়ে এটা পুলিশ বুঝতে পারেনি আওয়ামী লীগের লোকজনও বুঝতে পারেনি এ কারণে আসলে যেহেতু অনুমতি দেওয়া হয়নি যদি সম্ভব হতো সব জায়গায় জামাতকে বাধা দিয়ে একেবারে ডিসমার্স করে দিত কিন্তু যেটা ঘটেছে যে প্রথমে ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে অল্প কিছু পুলিশ ছিল তারা সামনে সামনে এসেছে হালকা বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি পরবর্তীতে যখন পুলিশের আরও অনেক ফোর্স আসলো তখন থেকেই কিন্তু জামাতের লোকজনকে ডিসপার্স করে দিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে যতদূর সম্ভব আর ঢাকা মহানগর দক্ষিণের ক্ষেত্রে এত পরিমাণ লোক এবং এমন পয়েন্টটা করেছে সেখানেও কিন্তু পুলিশ আশেপাশে ছিল কিন্তু অল্প সময়ের মধ্যে করে ফেলার কারণে পুলিশও বুঝে উঠতে পারেনি যে এই সময় করবে কিন্তু সব ধরনের প্রস্তুতি বা ব্যবস্থা থাকলে পুলিশ ঢাকা মহানগর দক্ষিণকেও বাধা দিত ঠিক তদ্রুপ ঢাকা জেলা উত্তর ক্ষেত্রেও পুলিশ বুঝে উঠতে পারেনি যে এই মুহূর্তে এত লোকজন একত্রিত হবে এ কারণে বাধা দেওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা তখনকার সময় ছিল না পুলিশের আর তার আগেই কিন্তু জামাত প্রোগ্রাম শেষ করে চলে গিয়েছে এটা জামাতের একটা কৌশল তো এই আগে ভাগে পূর্ব ঘোষণার আগেভাগে বিভিন্ন পয়েন্টে একই সময়ে করার কৌশলের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং পুলিশকে বোকা বানিয়েছে এর মানে অগণতান্ত্রিকভাবে বাধা দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা সফল করার সুযোগও পেলো না জামাত কিন্তু ঠিকই গণমিছিল করেছে দিনব্যাপী বিএনপিতে লোকে লোকারণ্য বিএনপির মিছিলে পিপুল সংখ্যক লোক যেহেতু এক একটা পয়েন্টে কিন্তু আলোচনায় কিন্তু জামাত এর মানেই জামাত এখানে ছোটোখাটো একটা বিজয় অর্জন করেছে তারা আত্মবিশ্বাসের সাথেই প্রোগ্রাম করেছে যদিও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যতটুকু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এটা একেবারেই অপ্রত্যাশিত জামাতের কৌশল এখানে কাজে লেগেছে আমরা বিশ্বাস করি যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপলব্ধি করতে পেরেছে যে জামাত ইসলামীকে কোনোভাবেই তাদের গণজোয়ার বন্ধ করা সম্ভব হচ্ছে না এ কারণে বিশৃঙ্খলা এড়াতে শান্তির জন্যে পরবর্তীতে সামনে জামাতের কর্মসূচিগুলোতে পুলিশের উচিত অনুমতি দেয়া অনুমতি দিলে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না আর এরকম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মিছিল করা ঘটনা ঘটতো না একেবারেই বিএনপি কে যেরকম সুশৃঙ্খলভাবে পুলিশ সহযোগিতা করেছে জামাতের ক্ষেত্রে সেটাও ঘটত আশা করি ভবিষ্যতে পুলিশ অনুমতি দিবে আর জামাত অনুমতি চাইবে ত্রিশ বারো বাইশ